ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুযায়ী চলমান তৃতীয় দফার লকডাউন চার ধাপে শিথিল করা হবে। এর ফলে আগামী জুনের মধ্যে দেশটির জনজীবন স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন শিশু কিশোরদের মাঝে কোভিড-19 সংক্রমণের হার একেবারে কম। তাদের পরামর্শে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো 8ই মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। I'm incredibly pleased that the latest data tells us that we are able to proceed with a full return of schools and colleges from Monday the 8th of March. দীর্ঘ লকডাউনের কবলে স্থবির পুরো ব্রিটেন, বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। লকডাউন শিথিলে সরকারের রোডম্যাপকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। পাবলিক ক্লাসগুলো ওপেন করে দেওয়া জনগণের জন্য এটা খুবই সময় উপযোগী এবং খুবই সাইন্টিফিক এবং লজিক্যাল একটি ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট। এটা দেওয়ায় আপনার ভালো হয়েছে, যেহেতু ভ্যাকসিনটা বাড়িয়ে গেছে, এটা হলো লাস্ট গুড নিউজ। আর মেইন কথা হয়েছে যে আমরা এখন সেফ থাকতে হইব, ডিস্টেন্স মেনটেন করতে হইব, মাস্ক পরতে হইব। ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য এবং জীবনযাত্রাকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য এই রোডম্যাপটা ছিল সময় উপযোগী। নতুন ধরনের করোনা সংক্রমণ ও ভ্যাকসিন সংকট হয়তো লকডাউন পুরোপুরি শিথিলের ক্ষেত্রে সরকার ঘোষিত লক্ষ্যমাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেদিকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে জনসন সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।